মিরন, বরিশালে ইলিশের দাম নিয়ে কি বলছেন ক্রেতার বিক্রেতারা? ধন্যবাদ সোহাগ। আজকে ছুটির দিন, আপনি জানেন যে বাজারে সবাই আসে, বিশেষ করে বরিশালের বাজারের কথা যদি বলি, সবাই কিন্তু ইলিশ কেনার একটা ইচ্ছা, শেষ মৌসুমে যদি ইলিশ পাতে নেওয়া যায় সেজন্য আসে। কিন্তু বাজারে আজকে আমরা যেমনটা দেখেছি, ইলিশের কিন্তু আকাল, ইলিশ কিন্তু নেই। আর একটা দিন পরেই কিন্তু আবার আসতে 22 দিনের নিষেধাজ্ঞা, অর্থাৎ মা ইলিশ সংরক্ষণের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শুরু হবে আগামীকাল রাত 12:01 থেকে। আজকে আমরা যেমনটা বাজারে দেখেছি যে বাজারে যদি ছোটো মাছ 1000 থেকে 1350 টাকায় বিক্রি হচ্ছে, এবং এলসি আকার যে মাছ সেটি 1900 টাকা, কেজি সাইজের মাছ বিক্রি হচ্ছে 2200 টাকা, এবং 1200 গ্রামের যে মাছ সেটি বিক্রি হচ্ছে 2250 টাকা। মূলত বাজারে যে মাছ নেই, এবং আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছে যে যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছে মাছ কমেছে, ধারণা করা হচ্ছে যে মাছ প্রজনন মৌসুম শুরু হবে, সেই কারণে হয়তো মাছ এখন কমে যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে আগামী মৌসুমে আবার ইলিশে বা ইলিশে ভরে উঠবে এই যে 22 দিন যে নিষেধাজ্ঞা, সেই সময়টা সরকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা প্রতিপালন করবার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে যে ইলিশের সরবরাহ যাতে বাড়ে। মূলত এই ছিল আমার কাছে বরিশাল থেকে, বরিশালের ইলিশ বাজার থেকে সবশেষ তথ্য, ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।